সালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল লস অফ স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। আমি উপস্থাপনায় আছি মোহাম্মদ তাইন হোসেন, সহকারী শিক্ষক চারু ও কারুকলা শিমুল মেমোরিয়াল লস অফ স্কুল এন্ড কলেজ। আজকে আমি নার্সারি ক্লাসের ক্লাস নিব। আমি ক্লাস নিব আজকে পাঠের বিষয় শীতে প্রদত্ত প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে এমন ফুলের বাগান, দৃশ্যটি রং ও আঙ্গুলের ছাপের মাধ্যমে কি করে জীবন্ত করে তুলতে হয় সে টপিক নিয়ে আমি আজকে পড়াবো। আর দৃশ্যটি হচ্ছে এটা, এটা আমরা কি করে রাঙিয়ে তুললে, কিভাবে রাঙিয়ে তুললে সুন্দর হয়, কিভাবে প্রাণবন্ত করা যায়, দিয়ে এইভাবে ফুটে তোলা যায়, আমি এটা আপনাদেরকে শিখে দেখাবো। চলো শিক্ষার্থীরা আমরা শিখে যাই। শিক্ষার্থীরা, আমি এটা রং করতে টক্সি কালার লাগবে, এই টক্সি কালার ব্যবহার করব এবং রং পেন্সিল এগুলো ব্যবহার করব। এগুলো প্রথমে আমি প্রথমে শুরু করি প্রজাপতি দিয়ে। প্রজাপতির শরীরে হলুদ এবং কফি শেড এবং মাথায় কফি কালার মতো, তো আমি মাথায় আগে কফি কালারটা দিয়ে নিচ্ছি সুন্দর করে। এরপর একটা ছোট্ট অংশ দেখা যাচ্ছে মুখের নিচের অংশ, এখানে আমি লাল কালারটা দিয়ে দিলে খুব ভালো লাগবে। এরপরে আমি বডিতে কফি কালারের নিচে শেড দিয়ে দিব। এই যে শেড দিলাম এবং উপর থেকে হলুদ শেড হয়ে যদি মিশে যায় তাহলে জিনিসটা দেখতে, প্রজাপতিটা দেখতে অনেক চমৎকার লাগবে, এই জন্য আমি শেডটা ব্যবহার করলাম। এরপরে আমি প্রজাপতির ডানায় রং করব। নিচের ডানাটা গাঢ় হওয়ার জন্য আমি লাল কালার ইউজ করব। এই যে লাল কালার আমি আউটলাইন করে নিচ্ছি। আমি আরেকটা কথা বলে নিই তোমাদের সুবিধার্থে শিক্ষার্থী, তোমরা তোমাদের মতো করে সুন্দর করে খাতা ঘুরিয়ে তোমাদের যেই দিকে যেভাবে পছন্দ তুমি সেভাবে খাতা ঘুরিয়ে রং করতে পারো, তাহলে দেখতে অনেক ভালো লাগবে। আমি এই যে করে ফেললাম এবং এই পা ডানাটাই আবার এই দিক দিয়ে কোনাটুক দেখা যাচ্ছে, আমি এইটুকুটাও আমি লাল করে ফেলছি। আউটলাইনটা করে নিয়ে যদি সুন্দর করে করা যায় তাহলে অনেক চমৎকার লাগবে। এই যে আমি সুন্দর করে পিছের পাখাটা রং করে ফেললাম। এবার আমি সামনের ডানাটা রং করব। এই জন্য আমি কমলা কালারটা নিয়েছি এবং পেন্সিলটা শার্প করে নিয়েছি। অবশ্যই শার্প করে নিতে হবে, তারপরে আউটলাইন করে নিতে হবে। আমার রং করার প্রধান মাধ্যম হচ্ছে পেন্সিল, আর পেন্সিল যেন, রং পেন্সিল যেন দাগের বাইরে না যায় এই জন্য শার্প করে নিতে হবে, এবং রং যেন স্মুথ হয় এই জন্য শার্প করতে হবে এবং আউটলাইন দিতে হবে। এই যে আমি আউটলাইন দিয়ে নিচ্ছি। এরপরে আমি সুন্দর করে এই বৃত্তের চারপাশে আমি করে নিলাম, যেন বৃত্তের মধ্যে আমার রংটা না ঢুকে। এই যে আমি সুন্দর করে বৃত্তের চারপাশে করে ফেললাম। এই যে চমৎকার করে আমি ডানা রং করছি, দেখো শিক্ষার্থীরা, এবং যেখানে যেখানে সাদা আছে সেখানে সেখানে আমি প্রয়োজনে দুইবার তিনবার রং করছি। এই যে রঙের মাধ্যমে আমি সুন্দর করে করে ফেলছি। আমি করে ফেললাম এই ডানাটা এবং সাদা সাদা যেখানে আছে সেখানে চেষ্টা করছি কয়েকবার রং করে রংটা মসৃণ করার। আমি সুন্দর করে রং করে ফেললাম, এই পাখনাটা প্রায় রং করা শেষ। এরপরে আমি হাতে কফি কালারটা নিব। এরপরে আমি হাতে কফি কালারটা নিব। এই কফি কালারটা ব্রাউন কালারটা নিয়ে আমি এই সূর্যমুখীর মাঝখানে রং করব। প্রথম মাঝখানে আমি ফুলের মাঝখানে রং করে ফেলব, দুইটা ফুলেরই মাঝখানে আমি কফি কালারটা দিব। এটা দিয়ে ফেললাম, এটা দিয়ে ফেললাম। পরবর্তীতে আমি আউটলাইন করে নিয়ে সুন্দর করে করে ফেললাম। এরপরে আমি সূর্যমুখীর
পাপড়িতে আমি হলুদ কালারটা করে ফেলবো। প্রতিটা পাপড়ি আগে আউটলাইন করে ফেলবো। এই যে সুন্দর করে পাপড়িতে আমি আউটলাইন করে ফেলছি। এই যে পাপড়িটা আমি আউট হলুদ কালার করে ফেললাম। এবার ছোট ফুলের পাপড়িটাতেও আমি করে ফেলছি। প্রথমে হলুদ, এরপরে আমি এই গাঢ় সবুজটা দিয়ে গাছের আমি ডালপালাগুলো রং করে ফেলব। এবং আস্তে আস্তে করতে হবে, রং যেন দাগের বাইরে না যায়। সুন্দর করে রং করে ফেললাম। এভাবে আমি গাছের ডালেও রং করা শেষ করে ফেললাম। এরপরে গাছের পাতা, পাতায় আমি হালকা সবুজ দিব। এভাবে আমি প্রজাপতির শীতটা রং করা কমপ্লিট করব। এবার রং করা কমপ্লিট হয়ে গেলে আমি টক্সিকালারের মধ্যে আগে পানি দিয়ে রেখেছিলাম, এবার আমি এই যে প্রজাপতির যে পাখনাতে যে সাদা সাদা গোল গোল অংশ আছে, এখানে আমি বিভিন্ন কালার দিয়ে আমি আমার পাপড়ির রংটা সুন্দর করে গোলা শেষ করব। এই যে যেমন এখানে এভাবে আমি থাম ইমপ্রেশন দিব। এভাবে আমি ইচ্ছা মতো ইমপ্রেশন দিয়ে আমি আমার কাজটা শেষ করব। এভাবে তোমরা বাসায় কমপ্লিট করবা। প্রিয় শিক্ষার্থীরা, দেখলাম এই শীটটা কি সুন্দর করে রং করলাম। তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা, যেন তোমরা এভাবে রং করতে পারো। প্র্যাকটিস না করলে এভাবে রং করতে পারা সম্ভব না। তো যেহেতু করোনা কালীন চলছে, তোমরা চেষ্টা করবা বাসা থেকে বাহিরে না যাওয়ার, চেষ্টা করবা বাসাতে বেশি কোনো রিস্কে করার, এবং ভালোভাবে যেন তোমরা থাকো এই জন্য বাবা মাকে পরামর্শ অনুযায়ী তোমরা চলবা, এবং বাইর থেকে এসে অবশ্যই হাত মুখ ধুয়ে বাসায় প্রবেশ করবা। আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি, এবং সামনে আমি আশা করছি আরো নতুন ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব। তো ভালো থেকো, সুস্থ থাকো, এ কারণে শুভকামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।